हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। सो आज के हमें अपने देखाबो ऑटो ट्यून 8 बाय ऑटो ट्यून 8.1 मूलत কিভাবে ইনস্টল করতে হয়। তো এই হচ্ছে মূলত আমার সেটআপ ফাইল। তো এটা হচ্ছে আমি এখন রান করাবো। এটা দিয়ে মূলত আপনি ভয়েসের অটো টিউন, তারপর ভয়েস স্কেলিং, আপনার এইগুলা কাজ আপনি এগুলা দিয়ে করতে পারবেন অনেক ইজিলি। অনেক ভালো একটা প্রো লেভেলের একটা সফটওয়্যার। এখন সি ড্রাইভে যে 86 আর কি মানে 32 বিটস এই যে ভিএসটি প্লাগইন, এই ভিএসটি প্লাগইন যেগুলো দেখছেন এগুলো আমি হচ্ছে এখন কপি করব। কপি করে একদম ইজি ইনস্টল, এটা কপি করব। কপি করে প্রোগ্রাম ফাইল স্টেইনবার্গ ভিএসটি প্লাগইন আর আমরা এখানে জাস্ট আমার আগে থেকে একটা ফোল্ডার করা ছিল এখানে, তো আমি জাস্ট এই ফোল্ডারটা একটু চেঞ্জ করছি। চেঞ্জ করে জাস্ট না এই ফোল্ডারে রাখছি, ফোল্ডার করা ছিল। আপনি ফোল্ডার হিসাবে আমি যেহেতু হ্যাঁ এখানে পেস্ট এই ফোল্ডারটা আমি পেস্ট করে দিব আর কি। আগে ফোল্ডার ডিএলএল ফাইলগুলো রাখা ছিল ওখানে, তো পেস্ট করে দিই। একটা ফোল্ডার করে নিলে কি হয় আপনার ওখানে ফোল্ডার আকারে দেখাবে, পরে আপনি ওটা ইউজ করে নিতে পারবেন। তো ডলার আমি একটু আপডেট দিয়ে নিব প্লাগইন ইনফরমেশন থেকে। হ্যাঁ এটা আপডেট দিয়ে নিলে মোটামুটি এখানে আপনার এটা দেখাতে পারে, দেখাবে। এই যেগুলো আপনি ইনস্টল করবেন সবগুলোই মূলত এই ডতে, যেমন আইজোটপের এগুলা এইগুলাতে আপনার সব ইনফরমেশনগুলো আপনার হচ্ছে এখানে দেখাবে। তো আর একটা আপডেট দিব আমি, একটা স্টোর একটা ইয়ে নিব। এখান থেকে আমি যে ফোল্ডার আকারে করেছিলাম হ্যাঁ এই অটো টিউন 8.1 এটা দিয়ে মূলত আপনারা ভয়েস টিউন করবেন। আমি আস্তে আস্তে পরের এপিসোডগুলোতে আমি আপনাদের দেখাবো মূলত ভয়েসগুলো কিভাবে টিউন করতে হয় বা কিভাবে। আমি একটু মিলে নিই আমার ডিএলএল ফাইলের সাথে মূলত আমার সেটআপগুলো ঠিক আছে কিনা। 8.1 হ্যাঁ সব কিছু দেখেন মূলত সব কিছুই এখানে। আমি যে ডিএলএল ফাইলগুলো এখানে পেস্ট করেছি সবগুলো এখানে দেখাচ্ছে। এই যে আমি ওপেন করে দেখাচ্ছি একটা একটা করে, একটা একটা করে ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ এই যে মূলত অটো টিউন, এখান থেকে আপনারা মূলত ভয়েসটাকে টিউন করবেন। অনেক সময় আমাদের টিউনটা একটু সরে যায়, তো বিভিন্ন স্কেল আছে, মেজর আছে, মাইনর আছে, ক্রোমেটিক আছে, সবগুলো আপনি এখান থেকে নিয়ে আপনার আরও ভয়েসের অনেক এখানে ভোকাল ইঞ্জিন আছে, আপনি এটা হারমোনাইজ করতে পারবেন। 5 স্কেল, 5th নোট থেকে 3 নোট থেকে সাগা পা আপনার যেখানে দরকার ওখান থেকে আপনারা হারমোনাইজ করতে পারবেন। এগুলো হেল্পফুল সফটওয়্যার একটি। আমি এগুলো ওপেন করে দেখাচ্ছি সবগুলো একটা একটা করে, এখান থেকে মূলত কাজ করবেন। আমি এগুলো টিউটোরিয়াল আমি আস্তে আস্তে আপনাদেরকে যখন একটা ট্র্যাক বা আমি যখন সফটওয়্যার টিউটোরিয়াল আমার পার্ট যখন শুরু করব তখন আমি একটা একটা করে সফটওয়্যার যতগুলো টিউটোরিয়াল আছে আমি সবগুলো আপনাদের দেখা দেবো যে কোন সফটওয়্যারে আপনারা কিভাবে কাজ করবেন। আমি শুধু আমার এই এপিসোডগুলোতে আমি জাস্ট শুধু সফটওয়্যার ইনস্টল কিভাবে করে এগুলো আপনাদের দেখাচ্ছি। এ হলো মূলত সফটওয়্যারগুলো। সো বন্ধুরা এটাই ছিল আমার অটো টিউন 8.1। আমার ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করুন, আমি সলভ করার অবশ্যই চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।